আরজি করেন নির্যাতিতার বাড়িতে, ফের সিবিআই দল। সোমবার ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে সোমবার ফের সিবিআই এর দল। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবারও সিবিআই এর 5 সদস্যের দল গিয়েছিল নিহত পড়ুয়া চিকিৎসকের বাড়িতে। সেদিনের সেই দলে ছিলেন সিবিআই এর যুগ্ম ডিরেক্টর। জানা গেছে, সেদিন মৃত চিকিৎসকের ডায়েরি বইপত্রও ঘেঁটে দেখেন তদন্তকারীরা, কথা বলেন পরিবারের সাথে। গত বৃহস্পতিবারের পর সোমবার, এদিন সিবিআই এর কর্তারা কেন গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সোমবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে কয়েকটি দলে ভাগ হয়ে সিবিআই এর প্রতিনিধিরা বেরিয়ে যান। তাদের মধ্যে একটি দল পৌঁছে যান ওই চিকিৎসকের বাড়িতে, আরেকটি দল পৌঁছায় আরজি করে। সূত্রের খবর, পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। ইতিমধ্যে দিল্লি থেকে এসেছে বিশেষ দল, প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্যক্তিদের জেরা করছে তদন্তকারীরা। ইতিমধ্যে আরজি করে ঘটনাস্থলে 3D লেজার ম্যাপিংও করা হয়েছে। পাশাপাশি সোমবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত শুক্রবার থেকে এই নিয়ে চতুর্থবার সিবিআই দপ্তরে এলেন তিনি। সোমবার বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে সিবিআই দপ্তরে ঢুকতে দেখা যায়, তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। এই ঘটনায় কেন বারবার সন্দীপকে তলব করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, রবিবার প্রায় 13 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, গভীর রাতে বাড়িতে ফেরেন তিনি। সোমবার সকাল 10:30 নাগাদ ফের সিবিআই দপ্তরে পৌঁছান সন্দীপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে সোমবার ফের সিবিআই এর দল। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবারও সিবিআই এর 5 সদস্যের দল গিয়েছিল নিহত পড়ুয়া চিকিৎসকের বাড়িতে। সেদিনের সেই দলে ছিলেন সিবিআই এর যুগ্ম ডিরেক্টর। জানা গেছে, সেদিন মৃত চিকিৎসকের ডায়েরি বইপত্রও ঘেঁটে দেখেন তদন্তকারীরা, কথা বলেন পরিবারের সাথে। গত বৃহস্পতিবারের পর সোমবার, এদিন সিবিআই এর কর্তারা কেন গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সোমবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে কয়েকটি দলে ভাগ হয়ে সিবিআই এর প্রতিনিধিরা বেরিয়ে যান। তাদের মধ্যে একটি দল পৌঁছে যান ওই চিকিৎসকের বাড়িতে, আরেকটি দল পৌঁছায় আরজি করে। সূত্রের খবর, পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। ইতিমধ্যে দিল্লি থেকে এসেছে বিশেষ দল, প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্যক্তিদের জেরা করছে তদন্তকারীরা। ইতিমধ্যে আরজি করে ঘটনাস্থলে 3D লেজার ম্যাপিংও করা হয়েছে। পাশাপাশি সোমবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত শুক্রবার থেকে এই নিয়ে চতুর্থবার সিবিআই দপ্তরে এলেন তিনি। সোমবার বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে সিবিআই দপ্তরে ঢুকতে দেখা যায়, তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। এই ঘটনায় কেন বারবার সন্দীপকে তলব করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, রবিবার প্রায় 13 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, গভীর রাতে বাড়িতে ফেরেন তিনি। সোমবার সকাল 10:30 নাগাদ ফের সিবিআই দপ্তরে পৌঁছান সন্দীপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।